বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ এস এস আলুওয়ালিয়া। সোমবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবার পর তিনকোনিয়া গুরুদুয়ারে প্রার্থনা করেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। পুজো করে ভারতের সর্বমঙ্গল চাইলাম আর বললাম নরেন্দ্র মোদীর হাতে দেশটা সুরক্ষিত আছে। আর ভাই এখন তো কালকে তো নামটা অ্যানাউন্স হয়েছে, আজকে পৌঁছেছি। এদিন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন প্রার্থী জানান তিনি এখানকার জামাই। যখন নেতৃত্ব একটা নির্ণয়ে পৌঁছেছে তারা জানিয়েছে, আর কম সময় রইল না বেশি সময় রইল প্রচারের জন্যে, এটা যারা অপরিচিত চেহারা তাদেরকে তো পরিচয় দেওয়ার জন্যে ঘুরতে হবে। আমি তো এখানকার ছেলে, এখানকার জামাই, বর্ণ পরিচয় থেকে পরিচয় হলো আসানসোলে, আর ওকালতি পড়তে এসেছিলাম গোলাপবাগে। ভোটটা দেখুন, আপনারা পঞ্চায়েতের ভোট আর বিধানসভার ভোটটাকে চোখের সামনে রেখে আপনারা বিচার বিবেচনা করেন। পঞ্চায়েতের নির্বাচনটা স্টেট ইলেকশন কমিশন করে, কিন্তু লোকসভার নির্বাচনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে। আপনি কি পঞ্চায়েতের ভোটে কোনো এসপিকে বা পুলিশ কমিশনারের তবাদলা শুনেছিলেন? শোনেন নাই, এখন তো আরম্ভ হয়েছে। কোথায় কোথায় কি কি হয়, যেখানেই লোকের অধিকারের হনন হবে সেখানেই ইলেকশন কমিশনের হাতটা পৌঁছাবে। এখনো পর্যন্ত এখানে নির্বাচন কমিশন কোনো রকমভাবে কেন্দ্রীয় বাহিনী দেন, কি বলবেন? না, কেন্দ্রীয় বাহিনী ঠিক সময় আসবে, চিন্তা করবেন না। গত লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইচুং ভুটিয়াকে 2 লক্ষ ভোটে হারিয়েছিলেন। এই কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। নির্বাচনটাকে কোনোদিন আমি নন সিরিয়াস হয়ে লড়িনি, আমি সিরিয়াস হয়ে লড়েছি, তার ফলেই আমি বাইচুং ভুটিয়ার মতন লোককে 2 লক্ষ ভোটে পরাজিত করেছিলাম। তার ফয়সলাটা জনগণ করে, কিন্তু এখানকার জনমানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে তারা কি চাই। হ্যাঁ, তারা নির্ভীক হয়ে নিশ্চল হয়ে মোদিজিকে জয়ী করবে। বর্ধমান থেকে কেরামত আলী ও পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।